প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 1 টাকা, আর পেট্রোল অক্টেনের দাম বাড়লো 2.5 টাকা, যা কার্যকর হয়েছে আজ বুধবার থেকে। হুট করে দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছে ভোক্তারা। তবে স্বয়ংক্রিয় দাম নির্ধারণ বলা হলেও ডিজেল ও পেট্রোলের দামে 20 টাকারও বেশি ব্যবধানকে নীতির লঙ্ঘন বলছেন জ্বালানি বিশেষজ্ঞদের কেউ কেউ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে গেল মার্চ মাস থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম নির্ধারণ চালু করেছে সরকার। এই হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। পরপর 2 মাস কিছুটা কমলেও মে মাসের ঘোষিত দামে বেড়েছে সব ধরনের জ্বালানির দাম। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে দাম 1 টাকা বেড়ে হয়েছে 107 টাকা, আর পেট্রোল ও অক্টেনের দাম লিটার প্রতি বেড়েছে 2.5 টাকা। ফলে পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 124.50 টাকা, আর অক্টেনের দাম 128.50 টাকা। বুধবার সকাল থেকে নতুন দামে জ্বালানি তেল কিনতে গিয়ে ক্ষোভ জানান ভোক্তারা। বাড়তি আছে, 2 টাকা কমায় 10 টাকা বাড়ায় দেয়। আমাদের গরিবদের মরণ ছাড়া আর কিছু নেই, এগুলো ঠকা তামাশা ছাড়া আর কিছুই না। তো এই যে মাঝে একবার কয় পয়সা তেলের দাম কমাইলো, এটা কোনো তেলের দাম কমানো নেই, তো পাবলিকের সাথে তামাশা করা। তবে প্রতি মাসেই দাম ওঠানামা নিয়ে কিছুটা অসন্তোষের কথা বলছেন পেট্রোল পাম্পের কর্মকর্তারা। আমরা মহাসংকটে আছি এই বিষয় নিয়ে। প্রতি মাসে মাসে যদি এইভাবে সমন্বয় করে তেলের দাম, যে গত 2 মাসে আমাদের ব্যাপক লস হয়েছে আর এই মাসে কিঞ্চিত লাভ হয়েছে। তবে অক্টেন ও পেট্রোলের দামের সাথে ডিজেলের দামে যে বড় ব্যবধান, তাতে নীতিমালা লঙ্ঘন হচ্ছে বলে মত জ্বালানি বিশেষজ্ঞের। স্বয়ংক্রিয় ভাড়া নির্ধারণেরও তাগিদ এই বিশেষজ্ঞের। আন্তর্জাতিক বাজারে কিন্তু অক্টেনের দাম ডিজেলের চেয়ে কম, পেট্রোলের দাম তাদের নীতিমালা লঙ্ঘন করে করা হচ্ছে। এখন যদি হঠাৎ করে 5 টাকা বাড়ে, তাহলে কি হবে? সাথে সাথে একটা মূল্যস্ফীতি প্রভাব পড়বে, যেহেতু অটোমেটিক ফুয়েল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, পরিবহন যাত্রী এবং পণ্য পরিবহনের ভাড়াটা অটোমেটিক হওয়া উচিত। এদিকে অন্য এক প্রজ্ঞাপনে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দামও প্রতি ইউনিট 75 পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিট গ্যাসের নতুন দাম 15.50 টাকা, আর ক্যাপটিভ বা শিল্পে ব্যবহৃত গ্যাসের নতুন দর 31.5 টাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।